গণগণজাপতের সম্পর্কিত এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি জয়িতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব জয়েদ আল আবেদের। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মুসলিম আরবি সাংবাদিক নেতা বাংলাদেশ জামাতে ইসলামের মহতরম আমিরে জামাতকে বর্তমান ফ্যাসিবাদী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে বন্দি করে রেখেছে। মানুষের একদম দাবি অবিলম্বে আমিনে জামাতের মুক্তি চায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।